নতুন একটি জেনারেল অ্যাওয়ারনেস ও জিআই ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা। তোমরা এই মক টেস্টের মাধ্যমে কত স্কোর করলে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আজকে নিয়ে প্রথম কোশ্চেনটি দেখো, বিশ্ব জনসংখ্যা দিবস কবে পালন করা হয়? খুব গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন, বিশ্ব জনসংখ্যা দিবস কবে পালন করা হয়? সঠিক অ্যান্সার হবে বন্ধুরা 11ই জুলাই, অপশান ডি একদম কারেক্ট অ্যান্সার। পরবর্তী কোশ্চেনটি দেখো, এটি জিআই নেওয়া হয়েছে, জিজ্ঞাসা চিহ্ন জায়গাটি কোন সংখ্যাটি বসবে? তো দেখো বন্ধুরা, খেয়াল করো, এককে স্কোয়ার করলে একই হয়, তিনকে স্কোয়ার করলে নয় হয়, পাঁচকে স্কোয়ার করলে 25 হয়, সাতকে স্কোয়ার করলে 49 হয়, নয়কে স্কোয়ার করলে 81 হয়। তাহলে এই লজিকে আছে। আর দেখো, দুই করে পাচ্ছে, একের পরে তিন, তারপর তিনের পরে পাঁচ, তিনের পরে পাঁচের পরে সাত, সাতের পরে নয়, তারপরে কী হবে? তাহলে 11 স্কোয়ার। তাহলে 11কে স্কোয়ার করলে কত হবে? 121। অপশান সি কারেক্ট অ্যান্সার। সবকটা স্কোয়ারে আছে আর ডিস্টেন্স এদের দুই করে আছে। হর্স পাওয়ার কিসের একক? পরবর্তী কোশ্চেনটি দেখো, হর্স পাওয়ার কিসের একক? তো বন্ধুরা, সঠিক অ্যান্সার অপশান সি, ক্ষমতার একক এটি একটি। হাইগ্রোমিটারের সাহায্যে কি পরিমাপ করা হয়? হাইগ্রোমিটারের সাহায্যে কি পরিমাপ করা হয়? সঠিক অ্যান্সার হবে বন্ধুরা অপশান বি, আপেক্ষিক আর্দ্রতা পরিমাপ করা হয় হাইগ্রোমিটারের সাহায্যে। আর এখানে একটা জিনিস জেনে রাখো, হাইড্রোমিটার যদি পরীক্ষায় আসে, হাইড্রোমিটারের সাহায্যে কী পরিমাপ করা হয়? হাইড্রোমিটার বললে হয়ে যাবে আপেক্ষিক গুরুত্ব। আর এই যেহেতু এখানে হাইগ্রোমিটার বলেছে, তাই সঠিক অ্যান্সার হবে আপেক্ষিক আর্দ্রতা। একটু খেয়াল করে পরীক্ষা হলে করবে, তো এটা সঠিক অ্যান্সার হবে কি, আপেক্ষিক আর্দ্রতা। পরবর্তীটি দেখো, জিআই নেওয়া হয়েছে, উপযুক্ত স্থানে কোন সংখ্যাটি বসবে? তো বন্ধুরা, এই ধরনের জিআই আমি শিখিয়েছি, তবু একবার দেখিয়ে দিই। তাকে এরকম করে লিখতে হয়, সি ই এফ আই জে এল এম পি কিউ এস, এইভাবে পড়ো, পাতিয়ে নেবে। পাতিয়ে নেওয়ার পর দেখবে কত কী ডিস্টেন্স হচ্ছে। দেখবে সি থেকে এফ এর ডিস্টেন্স 3 হচ্ছে, তারপর দেখবে ডিস্টেন্স 4 হচ্ছে, তারপর দেখবে 3 হচ্ছে, তারপর দেখবে 4 হচ্ছে। এইভাবে লজিক, 3 4 3 4, এই লজিকে রয়েছে। আর এদিকে দেখবে 4 আছে প্লাস, তারপর দেখবে প্লাস 3 আছে, এইভাবে লজিকে রয়েছে। তোমরা এই জিআইটি বাড়িতে করবে, আমি তো অ্যান্সারটি বলে দিচ্ছি, তোমরা অবশ্যই মিলিয়ে নেবে। তো এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে বন্ধুরা টি ডাব্লু, অপশান ডি সঠিক অ্যান্সার। লজিকটা আমরা বলে দিলাম, আর তোমরা এটা বাড়িতে বসে প্র্যাকটিস করবে। এশিয়ান গেমস কত সালে সংগঠিত হয়েছিল? এশিয়ান গেমস কত সালে সংগঠিত হয়েছিল? তো বন্ধুরা, সঠিক অ্যান্সার অপশান বি, 1951 সালে এশিয়ান গেমস ভারতেই সংগঠিত হয়েছিল, নিউ দিল্লিতে। পরবর্তী কোশ্চেনটি দেখো, 2022 সালে শীতকালীন অলিম্পিক কোথায় সংগঠিত হবে? 2022 সালে শীতকালীন অলিম্পিক কোথায় সংগঠিত হবে? সঠিক অ্যান্সার অপশান ডি, চীন দেশে এটি সংগঠিত হবে। পরবর্তী কোশ্চেন দেখো, রসায়নের রাজা কাকে বলা হয়? রসায়নের রাজা কাকে বলা হয়? তো বন্ধুরা, সঠিক অ্যান্সার হবে অপশান বি, সালফিউরিক অ্যাসিডকে রসায়নের রাজা বলা হয়। পরবর্তী কোশ্চেনটি দেখো, খালসা প্রতিষ্ঠা করেন কে? খালসা প্রতিষ্ঠা করেন কে? তো বন্ধুরা, সঠিক অ্যান্সার হবে অপশান বি, গুরু গোবিন্দ সিং এই খালসা প্রতিষ্ঠা করেছিলেন। 10 নম্বর প্রশ্ন, বাজার দর নিয়ন্ত্রণ ব্যবস্থা কে চালু করেছিলেন? বাজার দর নিয়ন্ত্রণ ব্যবস্থা কে চালু করেছিলেন? সম্রাট আলাউদ্দিন খলজি, অপশান সি একদম কারেক্ট অ্যান্সার। দেখো পরবর্তীটি একটি জিআই নেওয়া হয়েছে, যদি কোন ভাষায় ইএটি, একে বলা হচ্ছে কি 318, CHAR, চেয়ারকে বলা হচ্ছে এত, অর্থাৎ টিচারকে কি বলা হবে? তো এগুলো কি করে দেখো করে, তো এ দেখো টি লিখে নেবা, এরকম করে ই লিখে নেবা, তারপরে এ, তারপরে সি, তারপরে HER, ব্যাস কমপ্লিট। কেন বলছি দেখো, টি টি এর কোড কত আছে? দেখো টি এর কোড আছে 8, দেখো টি এর কোড আছে কত, 8। এবার দেখো ই, ই এর কোড কত আছে? ই এর কোড বলেছে 3, বসিয়ে দাও। এ দেখো, এই যে এ এর কোড দেখো রয়েছে 1, এর কোড কত রয়েছে 1, 1 বসিয়ে দাও। সি দেখো, সি এর কোড কত আছে? সি এর কোড আছে কত, 2, 2 বসিয়ে দাও। তোমার দেখো এইচ, এইচ এর কোড কত আছে? 4, 4 বসিয়ে দাও। তোমার দেখো ই, ই এর কোড কত আছে? ই এর কোড তো আগে জানি 3 পেয়েছিলাম আমরা। আর আর, আর এর কোড দেখো কত আছে? 6 আছে, 6 বসিয়ে দাও। তাহলে 8 3 1 2 4 3 6, অপশান ডিতে অ্যান্সারটি রয়েছে। এইভাবে এই ধরনের জিআইগুলো করতে হয়। পরবর্তী জিআইটি দেখো, একটা লজিকটা আমি বলে দেবো, অ্যান্সারটা বলে দেবো, শুধু তোমরা বাড়িতে করবে, কারণ এখানে দেখানো সম্ভব নয় আমার। তো বলছে, এই কথাটিকে বলা হচ্ছে, এই কথাটি লেখা হয়, তাহলে এই কথাটিকে কি লেখা হতে পারে? তো দেখো ফার্স্টে কি করবে, এইভাবে পাতি নিতে হয়, আবার সেমভাবে এফ এ ভি ও ইউ আর, তার নিচে লিখে নেবে ই
তারপরে কি হচ্ছে সি, তারপরে আছে ইউ, তারপরে আছে আর, তারপর টি, তারপরে আছে ভি। ব্যাস লিখা নিয়ে কমপ্লিট হয়ে গেলো। এবার দেখো দেখো এফ ই মানে কি, যদি আমরা এবিসিডি কমন নয় সাজাই তো মাইনাস এক রয়েছে, ঠিক আছে মাইনাস এক। তারপর দেখো এ সি প্লাস টু, তারপর দেখো আবার মাইনাস এক, তারপর দেখো প্লাস থ্রি, দেখবে তোমরা গুনবে, তারপর দেখো মাইনাস ওয়ান, তারপর দেখো প্লাস ফোর, অর্থাৎ মাইনাস ওয়ান আর একটা করে ক্রমান্বয়ে কী হচ্ছে বাড়ছে। এই লজিকে বন্ধুরা রয়েছে, তো এটাকে ওই লজিকে তোমরা করবে তাহলে ফার্স্টটার এই জিনিসটাকে করবে, উত্তর চলে আসবে। আমি উত্তরটা বলে দিচ্ছি, উত্তর হবে হচ্ছে তোমাদের ই কিউ আর ডাব্লু ডি ভি, অপশান ডি কারেক্ট অ্যান্সার হবে। তো তোমরা এটা মিলিয়ে নেবে, এটা অপশান ডি কারেক্ট অ্যান্সার হবে। 13 নম্বর প্রশ্নটি দেখো, অলিম্পিকে পদক জয়ী প্রথম মহিলাকে, অলিম্পিকে পদক জয়ী প্রথম মহিলাকে, সঠিক অ্যান্সার হবে বন্ধুরা অপশান এ কর্ণম মালেশ্বরী, একদম কারেক্ট অ্যান্সার। পরবর্তী কোশ্চেন দেখো, সোনালি তন্তুর দেশ কাকে বলা হয়, সোনালি তন্তুর দেশ কাকে বলা হয়, সঠিক অ্যান্সার অপশান এ বাংলাদেশকে সোনালি তন্তুর দেশ বলা হয়। পরবর্তী কোশ্চেন দেখো, যামিনী কৃষ্ণমূর্তি কোন নৃত্য শৈলীর একজন উৎকৃষ্ট শিল্পী, যামিনী কৃষ্ণমূর্তি কোন নৃত্য শৈলীর একজন উৎকৃষ্ট শিল্পী। তো বন্ধু সঠিক অ্যান্সার হবে কত্থক কুচিপুড়ি ভারতনাট্যম তিনটে রীতি নিয়ে একজন উৎকৃষ্ট শিল্পী। পরবর্তী কোশ্চেনটি দেখো, দি ডিসকভারি অফ ইন্ডিয়া এই বইটির লেখককে, দি ডিসকভারি অফ ইন্ডিয়া এই বইটির লেখককে। তো বন্ধু সঠিক অ্যান্সার হবে অপশান সি জওহরলাল নেহরু, এই বইটির লেখক ছিলেন। পরবর্তী কোশ্চেন দেখো, নিম্নলিখিত কোনটি বেমানান, নিম্নলিখিত কোনটি বেমানান। দেখো গাঢ়, খাসি, জয়ন্তিয়া এই তিনটে মেঘালয় অঞ্চলে অবস্থিত, আর একমাত্র কাংড়া যেটা হিমাচল প্রদেশে অবস্থিত, তাই অপশান সি এখানে বেমানান, অপশান সি সঠিক অ্যান্সার। পরবর্তী কোশ্চেনে দেখো, নিম্নলিখিত কোন শব্দটি জোড়াটি সঠিক নয়, নিম্নলিখিত কোন শব্দটি জোড়াটি সঠিক নয়। দেখো মেঘালয় সিলিং একদম ঠিক আছে, দেখো মণিপুর মণিপুর ইম্ফল একদম ঠিক আছে, দেখো মিজোরামের সাথে ইটানগর যায় না। দেখো মিজোরাম হচ্ছে, মিজোরামের রাজধানী হচ্ছে আইজল, আর ইটানগর হচ্ছে অরুণাচল প্রদেশের রাজধানী, তাই এটা হবে না, নাগাল্যান্ড কোহিমাও ঠিক আছে, তাহলে অপশান সি এখানে ভুল আছে একমাত্র। পরবর্তী জিআইটি দেখো, অক্সিজেনের সাথে দহনের সম্পর্ক, তাহলে কার্বন ডাইঅক্সাইডের সাথে কিসের সম্পর্ক হবে, এটাই বের করতে বলা হয়েছে। তো বন্ধুরা যেহেতু অক্সিজেন হচ্ছে দহন, তাই কার্বন ডাইঅক্সাইড হয়ে যাবে নির্বাপন, অপশান এ কারেক্ট অ্যান্সার। কোনো ঘড়ির উভয় কাঁটা সারাদিনে কতবার মিলিত হয়, কোনো ঘড়ির উভয় কাঁটা সারাদিনে কতবার মিলিত হয়, তো বন্ধুরা সঠিক অ্যান্সার হয়ে যাবে 22 বার মিলিত হয়, অপশান ডি কারেক্ট অ্যান্সার। পরবর্তী জিআইটি দেখো, আমি সঠিক অ্যান্সারটা বলে দেবো, তোমরা এটা বাড়িতে প্র্যাকটিস করবে, স্ক্রিনশট নিয়ে নাও। একজন ভদ্র মহিলাকে দেখিয়ে একজন লোক বলল, ইনার একমাত্র ভাইয়ের ছেলে আমার স্ত্রীর ভাই হয়, তাহলে ভদ্র মহিলা ও লোকটির মধ্যে কি সম্পর্ক হবে। এটা স্ক্রিনশট নিয়ে নাও, এটা বাড়িতে প্র্যাকটিস করবে। এটা রেলওয়ে গ্রুপ ডির পরীক্ষায় প্রশ্নটি এসেছিল, সঠিক অ্যান্সার হবে বন্ধুরা শ্বশুরের বোন, অপশান ডি কারেক্ট অ্যান্সার হবে। উত্তরটা বলে দিলাম, তোমরা করে মিলিয়ে নেবে। 22 নম্বর প্রশ্ন দেখো, পঞ্চায়েত রাজ ব্যবস্থা প্রথম কোথায় চালু হয়, পঞ্চায়েত রাজ ব্যবস্থা প্রথম চালু হয়েছিল বন্ধুরা রাজস্থানে চালু হয়েছিল, 1959 সালে এই পঞ্চায়েত রাজ ব্যবস্থা চালু করা হয়েছিল। আর বন্ধুরা নাগাল্যান্ডে পঞ্চায়েত রাজ ব্যবস্থা এখনও পর্যন্ত চালু করা হয়নি। যদি আমি কোনো প্রশ্নের ভুল উত্তর বলে দিই কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানাবে। পরবর্তী কোশ্চেন দেখো, ভারতের সংবিধান সংশোধন পদ্ধতি কত নং ধারায় রয়েছে, ভারতের সংবিধান সংশোধন পদ্ধতি 368 নং ধারায়, অপশান সি কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। পরবর্তী কোশ্চেন দেখো, পৃথিবীর কফির পাত্র কাকে বলা হয়, পৃথিবীর কফির পাত্র বলা হয়, দেখো অপশান বি ব্রাজিলকে পৃথিবীর কফির পাত্র বলা হয়ে থাকে। আজকে নিয়ে 25 নম্বর প্রশ্ন দেখো, রাজস্থানের মরু অঞ্চলের চলমান বালিয়াড়িকে কী বলা হয়, রাজস্থানের মরু অঞ্চলের চলমান বালিয়াড়িকে কী বলা হয়। তো বন্ধু সঠিক অ্যান্সার অপশান সি ধ্রিয়ান বলা হয়ে থাকে। কত স্কোর করলে কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই বলো। ভারতের মণি কে বলেছেন, আচ্ছা দেখো ভারতের মণি কে বলেছেন, তো বন্ধুরা এটা প্রশ্নটা ভুল আছে, মণিপুরকে ভারতের মণি কে বলেছেন, কোশ্চেনটা তাই হবে মণিপুরকে ভারতের মণি কে বলেছেন, একটু কেটে গেছে, এটা এখানে চলে এসছে, দেখো এখান দিয়ে শুরু অ্যাকচুয়ালি প্রশ্নটা, মণিপুরকে ভারতের মণি কে বলেছেন। তো বন্ধু সঠিক অ্যান্সার হবে অপশান ডি জওহরলাল নেহরু, এই কথাটি বলেছিলেন।
আজকে নিয়ে 27 নম্বর প্রশ্নটি দেখো, নীল বিদ্রোহ কত সালে সংগঠিত হয়েছিল? নীল বিদ্রোহ কত সালে সংগঠিত? এই প্রশ্নটি বন্ধুরা WPSC রেডি কনস্টেবল এসেছিল, নীল বিদ্রোহ কত সালে সংগঠিত হয়েছিল? সঠিক অ্যান্সার অপশান এ 1859 সালে সংগঠিত হয়েছিল। পরবর্তী কোশ্চেন, গান্ধী সাগর জলাধারটি কোথায় রয়েছে? গান্ধী সাগর জলাধারটি কোথায় রয়েছে? তো বন্ধুরা অপশান সি চম্পলে এটি রয়েছে। আজকে নিয়ে 29 নম্বর প্রশ্ন দেখো, OPV টিকা কিসে দেয়া হয়ে থাকে? OPV টিকা কিসে দেওয়া হয়ে থাকে? সঠিক অ্যান্সার বন্ধুরা অপশান বি পোলিওতে দেওয়া হয়ে থাকে। আজকে নিয়ে শেষ প্রশ্ন, আন্তর্জাতিক বিচারালয়ের বিচারপতি কতজন নিয়ে গঠিত? মানে আন্তর্জাতিক বিচারালয়ে কতজন বিচারপতি থাকে? তো বন্ধুরা সঠিক অ্যান্সার অপশান এ 15 জন। যদি ভিডিওটি ভালো লাগে লাইক করো, চ্যানেল সাবস্ক্রাইব করো, ভিডিওটি ফ্রেন্ডদের কাছে শেয়ার করো, আর কত স্কোর করলে কমেন্ট বক্সে অবশ্যই জানিও। জয় হিন্দ বন্ধুরা, নতুন টিউটোরিয়ালে আবার দেখা হবে।